অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে বিসর্জন ঘিরে সংঘর্ষ। কান্দিতে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল নেতা এবং স্থানীয় কাউন্সিলরের বাড়ি ভাঙচুর, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নেতৃত্বে হামলার অভিযোগ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, যে ছবি আমরা দেখছি সত্যি ভয় ধরানোর মতো একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক গোষ্ঠী তারা লাঠি ইট নিয়ে আর এক গোষ্ঠীর কারোর বাড়ির সামনে হামলা চালাচ্ছে, সেই ছবি সামনে এসেছে। পুলিশ সূত্রে কি জানতে পারছো দুপক্ষেরই ঠিক কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে? একেবারে আমি মাধুরী তোমাকে প্রথমে দেখানোর চেষ্টা করি। ঠিক গতকাল রাতে এই বাড়ি, এই যে কাউন্সিলরের বাড়ি, এই বাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং তার ভাঙচুরের কিন্তু একেবারে কিছু অংশ কিন্তু এখনও সেখানে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, ভাঙচুরের চিহ্ন কিন্তু এখনও রয়েছে। এবং কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তখন বাড়িতে একাই ছিলেন, তার পরিবারের লোকজন অন্য জায়গায় গেছিলেন। এবং আমরা গতকাল থেকে ঠিক যে ঘটনাটা ঘটেছে আমরা গুরুপ্রসাদ সঙ্গে কথা বলে আমি একটু জানার চেষ্টা করব। তার আগে তোমার গোটা বাড়িটা দেখানোর চেষ্টা করব। ঠিক এই বাড়িতেই কিন্তু আক্রমণ হয়, তখন পুলিশও সঙ্গে ছিল এবং সে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে টাউন ছাত্র পরিষদের সভাপতি বলে যিনি দাবি করছেন এবং তিনি খড়গ্রাম পাশের ব্লক খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি নামেন, তার ছবিও আমার দেখা যাচ্ছে, পিছনে পুলিশও নামেন। পুলিশও তাদেরকে কিন্তু করতে পারেননি। এই যে কেন হলো আপনার বাড়ির ওপর আক্রমণটা, কেন হলো? এটা আমার মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক জেরাসি এবং এই এলাকার কাউন্সিলর যিনি আছেন তার অযোগ্যতা অপদার্থের কারণে এই এলাকার মানুষরা বঞ্চিত হচ্ছে এবং তারা আমাদের কাছে আসে এবং তাদের বিভিন্ন পরিষেবাগুলো পায়, সেটাই হয়তো তাদের কাছে জেলাসি। না, আপনিও তো তৃণমূলের কাউন্সিলর এবং পুলিশের সামনে ঘটনা ঘটলো, এত বড় ঘটনা ঘটার পরেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং তারা পাল্টা অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে, আপনারা নাকি মারধর করেছেন। আমি অবাক হয়ে যাচ্ছি পুলিশের সামনে এই ঘটনাটা কীভাবে ঘটলো, কারণ পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস ছিল, সব ছিল, তার সত্ত্বেও কিন্তু তারা তাণ্ডবটা চালিয়ে গেল। এবং সর্বোপরি আমি যদি বেরিয়ে আসতাম আমি হয়তো প্রাণে হানি হওয়ার আমার সম্ভাবনা ছিল। আপনি কি সেই সময় বাড়িতে একাই ছিলেন? আমি বাড়িতে একাই ছিলাম এবং আমার নিজস্ব আগ্নেয়াস্ত্র সরকারি আছে, তার সত্ত্বেও আমি কিন্তু ওদের ওই মাতাল এবং মানে একটা দুর্ধর্ষ প্রকৃতির লোকজন একসঙ্গে আসাটা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ করেছি। একেবারে দেখো মাধুরী, যেটা আছে কাউন্সিলর যেটা বলছেন যে তিনি একা ছিলেন বাড়ি, তার এই বাড়ি আক্রান্ত হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা সুপ্রিয় ঘোষ যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো আবারও, এরই মধ্যে আপনাদের শোনাবো সুপ্রিয় ঘোষ, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, তিনি ঠিক কি বলছেন। ওখানকার লোকাল কাউন্সিলর নীলকান্ত কৈবর্তর বউ ওই মামদিমারি কৈবর্তর স্বামীকে গুরুপ্রসাদ মুখার্জির কিছু গুন্ডা বাহিনী এবং গুরুপ্রসাদ মুখার্জি নিজে মেরে মাথা ফাটিয়ে বর্তমানে গান্ধী হাসপাতালে ভর্তি আছে, তার জনরোষ হিসাবে ওরা বাড়ি আটক হয়েছে, এলাকার কাউন্সিলরের ওকে মারার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, জনরোষে আপনি অত রাত্রে কি করছিলেন? আপনার তো বাড়ি তো পঞ্চায়েত এলাকায়, খড়গ্রাম থানা এলাকায়। আরো একবার কথা বলে নেবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, তৃণমূলের দুপক্ষে যাদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দুপক্ষের বক্তব্য তো আমরা শুনলাম, পুলিশি তদন্ত কোন পর্যায়ে রয়েছে? এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব যে পুলিশ একেবারে যে গুরুপ্রসাদ ঘোষের বাড়ির সামনে কিন্তু গতকাল রাত থেকেই পুলিশি পহরা বসেছে। এই মুহূর্তে কান্দি থানার আইসি সহ পদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসেছেন, তারা গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন। একেবারে এই পুজোর ঘটনা নিয়েই কি এই ঘটনা ঘটলো, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, ব্যক্তিগত কোনো কারণ রয়েছে না রাজনৈতিক কারণ রয়েছে, সবটাই কিন্তু দুপক্ষের অভিযোগ পাওয়ার পরে এবং বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন দুপক্ষের, তাদের অভিযোগ পাওয়ার পরে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখবে। তবে এই শাসক দল কিন্তু গোটা বিষয়টিতে অস্বস্তিতে এবং প্রশাসনও কিন্তু অস্বস্তিতে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের ভূমিকা কী ছিল এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে আক্রমণের সময় কাউন্সিলর বাড়িতে কারা কারা ছিলেন, তাদের চিহ্ন
চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে ইতিমধ্যেই। কিন্তু পরিস্থিতি যাতে আরও নতুন করে খারাপ না হয় তার জন্য কিন্তু আমরা এখন দেখছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে কাউন্সিলরের বাড়ির সামনে, ঘটনাস্থলে পুলিশ রয়েছেন এবং কান্দি থানার আইসির নেতৃত্বে পদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ওখানে উপস্থিত রয়েছেন। মাধুরী ধন্যবাদ রাজীব।